আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবার একটা ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। সকালবেলায় দেখলাম পাশের বাড়িতে আম পাচ্ছিল গাছ থেকে, আমার দেখে খুব ভালো লাগলো, তাই একটু ভিডিও করেছি। আম্মু রান্না শুরু করে দিয়েছে। আম্মু আজ রুই মাছ রান্না করতেছিল। আম্মু দুই ভাগে রান্না করেছে। আজ লাউ দিয়ে রান্না করেছে, আবার বেগুন আলু দিয়েও রান্না করেছে। লাউ একটু কম ছিল, তাই আম্মু লাউটা রান্না করে ফেলেছিল। আর আমার ভাই যেহেতু তরকারি মাছ খায় না, তাই ওর জন্য আলাদা করে আবার আম্মু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে রেখেছিল ওকে ভেজে দেওয়ার জন্য। আর এগুলো আমাদের জন্য রান্না করছিল আম্মু। দুপুরের দিকে একটু মিষ্টি বানিয়েছিলাম, খুব মিষ্টি খেতে ইচ্ছা করতেছিল, তাই মিষ্টি বানালাম। বাট মিষ্টিগুলো ভালো হয়নি। আমার এই একটা জিনিসই হঠাৎ ভালো হয়, হঠাৎ খারাপ হয়। আজকে খারাপের দিন ছিল। অল্প করেই বানিয়েছিলাম মিষ্টিগুলো, কিন্তু ভালো হয়নি। ভালো হয়নি বলতে মিষ্টিগুলো একটু ভেঙে গিয়েছিলো। এমনি খেতে অনেক মজা ছিল, আবার সফটও ছিল। এত সফট ছিল যে ভেঙে গিয়েছে মিষ্টিগুলো। আমি ডিম ছাড়া মিষ্টি বানাই। আবার একদিন যদি ভালো হয় তাহলে অবশ্যই রেসিপিটা ভালো করে শেয়ার করব। এই তো আমি মিষ্টির জন্য চিনি সিরা করে নিচ্ছি। মিষ্টিগুলো যখন তেলে দিয়েছি দেখলাম যে মিষ্টিগুলো ফুলতেছে না। কখনোই এমন হয় না, আজকে কেমন জানি এমন হলো। এই যে শিরাতে দেওয়ার পর দেখলাম কিছু মিষ্টি ভেঙে গিয়েছে। বাট মিষ্টিটা অনেক সফট ছিল আর খেতে অনেক টেস্টি ছিল। আব্বু অফিস থেকে আসার সময় আজ অনেক বাজার করে নিয়ে এসেছে। এগুলো আব্বু অফিসের ড্রাইভার দিয়ে বাজার করে নিয়েছিল। আব্বু অফিস থেকে আসার সময় এগুলো নিয়ে আসছে। বলতেছিল ডেলি ডেলি বাজারে যাওয়াটা টাফ, একবারে বাজার করে নিয়েছি। এই তো আমি ফলগুলো একটু বারান্দায় রেখে দিয়েছি, পরে এগুলো ধুয়ে নিব। এই তো আম্মু বিকালের নাস্তা রেডি করে দিয়েছিল, সমোসা সিঙ্গারা, এগুলো ফ্রোজেন করা, আম্মু আগেই বানিয়ে রেখেছিল। আর আব্বু যে কবুতর এনেছিল, আব্বু এসে বলল রান্না করো, তো আম্মু এগুলো কেটে নিয়েছে, এখন আম্মু রান্না করবে। আম্মু পেঁয়াজ ভেজে নিচ্ছে কবুতর রান্নার জন্য। আম্মু আদা রসুন বাটা দিয়ে দিবে। কবুতরের মধ্যে রসুন বাটা, রসুনটা বেশি দিতে হয়। আম্মু আলাদা করে আবার রসুন কুচিও দিচ্ছে। এগুলো পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছে ভালো করে। গরম মশলা দিয়ে দিল, এখন আম্মু আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে। আম্মু এখন
লবণ দিয়ে দিল। আর হচ্ছে এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছে আম্মু। আম্মু এর মধ্যে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিল। এখন আম্মু পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছে। আম্মু অল্প একটু জিরা গুঁড়া দিয়ে দিল। আম্মু মশলাটা কষানোর পর আম্মু কবুতরের মাংসগুলো দিয়ে দিল। এখন এটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছে আম্মু। এই তো ঝোলের জন্য আম্মু পানি দিয়ে দিল। তো রান্না হয়ে গেছে। আম্মু রাতের জন্য ঢেঁড়স ভাজি করে নিয়েছে কুমড়ো দিয়ে, আর দুপুরে মাছ ছিল। এই তো আমরা খেতে বসেছি রাতের বেলায়। আমি রাতে একটা কেক বানাতে চেয়েছিলাম, কারণ পরের দিন ফাদার্স ডে ছিল, আব্বুর জন্য কেকটা বানাবো ভেবেছিলাম। কিন্তু কেকটাও ভালো হয়নি, মানে আজকের দিনটাই খারাপ। দুপুরে মিষ্টি বানাতে গিয়েছি, মিষ্টিগুলো ভালো হয়নি। রাতে কেক বানিয়েছি, কেকগুলো ভালো হয়নি, কেমন জানি ফেটে গেছে। এই যে কেকটা কাটতে গেলাম, দেখলাম যে কেকটা কেমন ফেটে গেছে। খেতে ভালোই হয়েছে, কিন্তু মানে ভেঙে গেছে, ভাল লাগেনি। ভাবছিলাম আবুকে দিয়ে কাটাবো, কিন্তু কেটে গেছে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।